দি ভাই বলো ট্রুথ না ডিয়েট? দুটোর কোনোটাই না। মানে এটা খেলা হচ্ছে দি ভাই, কিছু না বললে তো হবে না, তোমাকে কিছু একটা বলতেই হবে। বলো 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 বলো। দিদি ভাই সবাই তো খেলছে, তুমিও বলো না ট্রুথ না ডেয়ার বলো। ট্রুথ ট্রুথ, ঠিক আছে। তোমার প্রশ্ন হলো তুমি আমি নন্দিনীকে একটা প্রশ্ন করতে পারি? একশোবার করতে পারো মা, নিশ্চয়ই পারো। ওকে, নন্দিনী, রাহুল তো তোমাকে কলেজ লাইফে প্রপোজ করেছিল, তা তুমি রাহুলকে রিজেক্ট করে দীপ্তকে কেন বিয়ে করেছিলে? আমার রাহুলের মধ্যে কি কম ছিল? কাম অন নন্দিনী, ইটস জাস্ট আ গেম। একটা খেলা, এইটুকুনি স্পোর্ট এক্সপিরিয়েন্স নিশ্চয়ই তোমার আছে, তুমি উত্তরটা দেবে তাই তো? নাকি তুমি উইথড্র করছো? আমার আসলে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। তুমি আমার প্রশ্নটা কিন্তু এড়িয়ে গেলে নন্দিনী, তুমি কি কোনোদিনও রাহুলকে ভালোবাসোনি? আমি আসলে কখনো ওকে সেভাবে দেখিনি, তাই সেভাবে দেখোনি মানে মানে কিভাবে দেখেছিলে একটু বলো না, আমরা শুনি। মামি, নট ফেয়ার, শুধু মাই প্রশ্ন করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাকে কোনোদিনও ভালোই বাসুনি, তাকে 8 বছর বাদে বিয়ে করতে রাজি হলে কেন নন্দিনী? আমার মেয়ে ওকে নিজের বাবার জায়গায় বসিয়ে ফেলেছে, ওকে ওকে নিজের বাবার মতো ভালোবেসে ফেলেছে। আমি আমি শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে আসবে বলে আরো একবার স্টার জলসায়।